অহংকার করে কোরআনকে যারা নামায় দেবে আছে না নাই আমি আর রাখেন আপনার কোরআন হাদিস আমার গাছ এক পাশে রাখেন ওই বিচার মানি না আমি রাখেন আপনার কোরআন হাদিস মিয়া আছে না নাই বর্তমান সময়ে কোরআন হাদিস আর চলবে না এ বর্তমান সরকারের একজন মন্ত্রীর নাম হলো রাশেদ খান মেনন রাশেদ খান মেনন এই ব্যক্তি তো সেই ব্যক্তি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত কথা কর্তৃক কিনা হাসানুল হকিনু বঙ্গবন্ধু হত্যার পরে ট্যাংকের উপরে নাচানাচি করেছিল মতিয়া চৌধুরী তো সেই ব্যক্তি বঙ্গবন্ধু হত্যার পরে বলেছিল চামড়া দিয়ে ডুগডুগি বানাবো বলছিল কি বলছিল না জোরে বলেন আজকে দেশটাকেও শেষ করেছে আজকে ইসলামকেও শেষ করে ফেলেছে তারা আজকে দেখেন সারা বাংলার জমিনে এখন তোলপাড় তার ওই কথা নিয়ে সংসদের মধ্যে বসে সে আজকে আলেমদেরকে তেতুল হুজুর বলে গালিগালাজ করতেছে কমই আলেমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জননী উপাধি দিয়েছে সেই টাকা নিয়ে কটাক্ষ করে বলতেছে আজকে আমরা এমন দেশে বাস করছি হয়তোবা কয়দিন পরে আমাদের সকলকেই নামাজি হতে হবে মুসল্লি সাজে সব জায়গায় বসে থাকতে হবে আজকে মা মাওলানা মুফতি আলেমদেরকে কটাক্ষ করে ছোট করা হয় হে প্রতিপন্ন করা হয় কোরআন এবং সুন্নাকে গালিগালাজ করে তাকে মান নামিয়ে দেওয়া হয় নিচে থেকে আরো নিচিয়ে এই রাশেদ খান মেননের বিচার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই আমি প্রধানমন্ত্রী সমীপে আমার ফেসবুকে আমি লেখা দিয়েছি দয়া করে বিচার করুন শুনেছি আপনিও তাহাজ্জুদ পড়েন আপনিও কোরআন পড়েন আপনিও আলেমদেরকে বুকে টেনে নেন আলেমদেরকে দিয়ে আপনার বাবার এখনো দোয়া খায়ের করা হয় আমি নিজে সেই দোয়ায় শরীক হয়েছি আমি যখন ছাত্র ছিলাম সুবানবাগ মাদ্রাসায় পড়তাম আজকে এর কোন প্রতিকার যদি না করা হয় বাংলার জমিনে এমন দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে তোমাদের নাস্তানাবুদ করে দেওয়া হবে ঠিক কিনা বলো আজকে আলেমদের বিরুদ্ধে যদি কথা বলা হয় কোরআনকে নিয়ে কটাক্ষ করা হয় বাংলার জমিনটাকে অচল করে দেওয়া হবে বাংলার রাজপথে আলেমরা আবারও দাঁড়িয়ে তাদের অধিকারকে আদায় করে নিতে শিখবে কথা বল ঠিক কিনা বাংলার জমিনের আলেমরাই রক্ত দিতে জানে তোমরা তো পাতি শিয়ালের বাচ্চা বাঘের বাচ্চা যদি দেখতে চাও আলেমদেরকে খেপানো বাদ দিয়ে দাও তা না হলে তোমাদের গদিও থাকবে না তোমাদের চামড়াও থাকবে না এই কথা বলে দিলাম আজকে বাংলার জমিনে জোর করে কোরআনকে নিষিদ্ধ করার চেষ্টা করে কোরআনকে নিয়ে বিভিন্ন কটু মন্তব্য করে আছে না নাই হে বাংলার জমিনে যারা ক্ষমতায় আছো তোমরাও মুসলমান আজকে পুলিশ প্রশাসনে যারা আছো তোমরাও মুসলমান আজকে অন্যান্য বাহিনীতে যারা আছো তোমরাও মুসলমান মরতে একদিন হবে এই কোরআন দিয়ে তোমার জানাজা পড়ানো হবে কোরআন দিয়ে তোমার বাপের জানাজা পড়ানো হবে কোরআন দিয়ে তোমার সওয়াব রিসালি করা হবে কথা কোন ঠিক কি না আরো জোরে কোন ঠিক কি না আজকে বাংলার জমিনটাকে পেয়ে গেছে মগের মুল্লুক আল্লাহ বলেছেন ওয়াস্তাকবারু আনহা যারা কোরআনের বিরোধিতা করবে অহংকার করে কোরআনের মানকে যারা নষ্ট করবে এই দুইটা অপরাধ যদি কেউ করে আমি আল্লাহ তাকে দুটো শাস্তি দেব কয়টা দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা শাস্তি দেব এক নাম্বার শাস্তি হলো লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা জন্য আমার আসমানের কোন দরজা খোলা হবে না আসমানের কোন দরজা তাদের জন্য খোলা হবে না দুনিয়াতেই হোক আর আখেরাতেই হোক বিপদে আপদে বালা মুসিবতে যখন মানুষের সমস্ত চেষ্টা শেষ হয়ে যায় তখন কার চেষ্টা শুরু হয় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন একমাত্র আমার আল্লাহর দরজা খোলা শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন তাদের জন্য আমার আসমানের সব দরজাগুলো বন্ধ হয়ে যাবে এ হলো শাস্তি এ কি মানে আসমানের দরজা বন্ধ হলে যেমন মনে করেন আপনি মোবাইল চালান সিম কার্ড বন্ধ আপনার সাথে সমস্ত কানেকশন বন্ধ
আল্লাহ বলেছেন যদি কেউ এই কোরআনকে মিথ্যা মনে করে আর কোরআনের অপব্যবহার করে, বিরোধিতা করে, আমি আল্লাহর সমস্ত আসমানের দরজাগুলো ওর জন্য বন্ধ হয়ে